Hello viewers, welcome to my channel Bong English Tutorial. No tuition, no fees, only support my channel Bong English Tutorial. Viewers, today I am going to discuss about another writings from class 6 textbook. So let's get started. Aaj ke je paragraph ta bolbo seta hocche page number 89. Page number 89 ei je tumra dekhte pachho screen e eta hocche activity 10 er. Write a story in about 60 words using the following hints. অর্থাৎ একটা স্টোরি লিখতে বলছে নিচে কিছু হিন্টস দেওয়া আছে সেগুলোকে নিয়ে. এস হেইলর এন্ড হিজ ফ্রেন্ডস ল্যান্ডেড অন অ্যান আইল্যান্ড স্টার্টেড কুকিং আইল্যান্ড সুক দ্য আইল্যান্ড অ্যাকচুয়ালি আ হিউজ সি ক্রিয়েচার ইন রিয়েলিটি সেইলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্লেড টু দ্য শিপ. একজন নাবিক এবং কিছু বন্ধু তারা একটা আইল্যান্ডে নামলো, রান্না করতে শুরু করলো, আইল্যান্ডটা হঠাৎ কেঁপে গেল. তারপরে যেটা হিন্টটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কী দেখলো না, বাস্তবে সেটা আইল্যান্ড নয়, সেটা হচ্ছে একটা সামুদ্রিক জীব. নাবিক এবং তার বন্ধুরা কী হলো, সেই শিপ থেকে পালিয়ে গেল. তাহলে এবার আমরা চলে যাই স্টোরির দিকে. এস হেইলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস সেট আউট ফর আ নিউ কান্ট্রি. অর্থাৎ একজন নাবিক এবং তার বন্ধুরা একটা নতুন দেশে যাত্রায় বেরিয়েছিল. অন দেয়ার ওয়ে তাদের পথে দে সাডেনলি স অ্যান আইল্যান্ড, তারা হঠাৎ করে একটা দ্বীপকে দেখল. অ্যান্ড স্টপড দেয়ার এবং সেখানে থেমে গেল. দে স্টার্টেড কুকিং ফুড ফর আ পিকনিক. তারপর তারা কী শুরু করলো না, পিকনিক করার জন্য রান্না করতে শুরু করলো. সাডেনলি হঠাৎ করে দ্য আইল্যান্ড সুক, হঠাৎ করে আইল্যান্ডে কী হলো না, কেঁপে গেল. দে ফেল্ড ইট মাইট বি অ্যান আর্থকোয়াক, তাদের মনে হলো এটা হতে পারে একটা ভূমিকম্প. আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, দে রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ সি ক্রিয়েচার, তারা বুঝতে পারলো যে এটা আসলে একটা সামুদ্রিক জীব. দেন তারপর দে লেভ দ্য প্লেস, তারা জায়গাটি ছেড়ে দিল. অ্যান্ড বোর্ডেড দ্য শিপ, এবং জাহাজে চেপে গেল. তাহলে এটাই হচ্ছে গল্পটি. সো ভিউয়ার, ইট ইজ এনাফ ফর টুডে. হোপ টু মিট ইউ অ্যাগেন উইথ দ্য নেক্সট প্যারাগ্রাফ অফ ক্লাস 6. থ্যাংক ইউ.